আর এই যে দেখেন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে, সবের লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে বাজারের মতন করে খুব সহজে মদন কটকরি বানিয়ে দেখাবো। আর এই কটকরিটা বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করে, আর কটকরিটা হবে একেবারে মুচমুচে খাস্তা, আর এই বর্ষার সময়তে খেতে খুব ভালো লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মদন কটকরিটা বানাচ্ছি। মদন কটকরি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আছে 1/2 চামচ। একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখানে আছে চিনি 2 চামচ। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। মদন কটকরিটা খাস্তা করার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আর তার সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে শুধু সাদা তেল অথবা শুধু ঘি দিয়েও করে নিতে পারেন। ঘি আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিব। হাত দিয়ে এইভাবে কচলে কচলে ময়ানটা দিয়ে দিতে হবে। তেল আর ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই যে দেখেন মুঠ বানছে। আর এই রকমই ঠিকঠাক করে ময়ানটা দেবেন, এই রকম ময়ানটা হবে, তার জন্য লেয়ারটা ভালো হবে, একদম বাজারের মতন হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব। আর ময়দাটাকে হাত দিয়ে এইভাবে থেসে থেসে খুব মাখা যাবে না, হালকা করে মেখে নিতে হবে। এইভাবে হালকা করে গোছ করে নিতে হবে। এভাবে হালকা করে গোছ করে নিলে পরে লেয়ারটা ভালো হবে, একদম ফাটা ফাটা হবে। আর যদি খুব ভালো করে থেসে থেসে মাখা যায় তাহলে কিন্তু লেয়ারটা ভালো মতন হবে না। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। আর এই দেখেন খুব শক্ত না, খুব নরম না, মিডিয়াম করে মেখে নিতে হবে। আর ডোটা দেখেন এইরকম হবে, লেয়ারটা দেখেন এই দেখেন কত সুন্দর, এইরকম হবে ডোটাকে। এবার আমি ভিজা কাপড় দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি শুকনো ময়দা দিয়ে একটা মোটা করে রুটি বেলে নেব। রুটিটাকে আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে, এতটা মোটা হবে। ওপরে একটু আমি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সাইজ করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। সবগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি। আর এই যে দেখেন লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে, বুঝতে পারছে? এই যে দেখেন কত সুন্দর। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এবার আমি ভাজার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি একেবারে হালকা করে গরম করে নেব। এবার তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে তেলে ছেড়ে দেব। আর এই যে দেখেন তেলটা এইরকম করে গরম করে নিতে হবে। খুব যদি গরম তেলে দেন তাহলে কিন্তু মুচমুচাও হবে না বা লেয়ারটাও ভালো হবে না। পটগুলো দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে নাড়ব না, একটুখানি হয়ে যাবে তারপর ওকে নেড়ে দেবো। মদন কটকটিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি নেড়ে দেবো। আর এখন থেকে দেখেন কত সুন্দর ফুলে মোটা হচ্ছে। আর এই যে দেখেন লেয়ারগুলো, মদন কটকটিগুলোকে আমি হালকা আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই যে দেখেন কালার আসতে শুরু করেছে। আর এই যে দেখেন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। হালকা আছে উল্টে পাল্টে মদন কটকটিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন এইরকম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। এবার বাকিগুলো এবার আমি ভেজে নিচ্ছি। সবগুলো মদন কটকটি আমি ভেজে নিয়েছি। এবার দেখেন মদন কটকটিগুলো কত সুন্দর হয়েছে, আর সাইজটাও দেখেন কত সুন্দর হয়েছে, একদম চৌকো চৌকো আর অনেক মোটা মোটা হয়েছে। দেখেন আর এই যে দেখেন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে, সবের লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর, ভিতরে একটু কাঁচা নেই। মদন কটকটিগুলো খেতে দারুণ হয়েছে, আর উপরটা কটকটে আর ভিতরটা সফট, খেতে দারুণ। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, এখন বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে, বাচ্চারা দেখবেন নিমেষেই শেষ করে দেবে। আশা করছি আজকের এই মদন কটকটির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।